বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সাবিনার রান্নাঘরে আপনাদের শুভেচ্ছা। আজকে আমি পুডিং তৈরি করে দেখাবো। এই পুডিং তৈরি করতে আমার কি কি লাগছে, এখানে চারটা ডিম নিয়েছি আমি। ব্লেন্ডারে আজকে বিট করে নিব, চারটা ডিম ব্লেন্ডারে জাগে দিয়ে দিলাম। হাফ কাপ চিনি আপনি আপনাদের রুচি মতো দিবেন, হাফ কাপ গুঁড়া দুধ, এখানে হাফ লিটার দুধ, গরুর দুধ আমি জ্বালায় রেখে জ্বালায় নিয়েছি। ভ্যানিলা এসেন্স ফস্টারের এটা দিয়ে দিলাম এক সিপি দিয়ে। এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি পুডিংটা তৈরি করার জন্য এরকম একটা সসপ্যান নিয়েছি, সসপ্যানের পাত্র নিয়েছি। এখন এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম ক্যারামেলের জন্য। এবং ওই বাটি দিয়ে 2 চামচ পানি দিয়ে দিলাম, দিয়ে চুলাটা অন করে দিচ্ছি। ক্যারামেলটা তৈরি করা আমার রেডি। এখন এটা ঠান্ডা করে এখন ডিমের গুলাটা এর মাঝে, পুডিংয়ের গুলাটা এর মাঝে দিয়ে দিব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা এই হ্যান্ড হুইক্স দিয়েও বিট করে নিতে পারবেন। এখন আমি একটা স্ট্রেনার দিয়ে সেকে নিচ্ছি। এটা সেকে নেওয়ার ফলে পুডিংটা স্মুথ এবং খুব সিল্কি হবে। আর এটা এখন আমি ট্যাপ করে নিচ্ছি, যদি ভিতরে কোনো বাউলস থাকে বের হয়ে যাবে। আমি একটা পাতিলে পানি দিয়েছি আমার আন্দাজ মতো, দিয়ে এখন একটা স্ট্যান্ড বসাই দিয়েছি। এখন টিফিন ক্যারিয়ার বাটিটা এর মাঝে দিয়ে দিলাম। 30 মিনিটের জন্য চুলায় আমি দিয়ে দিলাম। আর এটা আঁচটা প্রথমে 5 মিনিট হাই থাকবে, তারপরে 5 মিনিট পরে আমি লো হিটে, একদম লো হিটে দিয়ে দিব। ঢাকনাটা তুলে ফেললাম 35 মিনিট পরে। এখন দেখি একটা স্বাস্তিকের কাঠিতে দেখতেছি, একদম ক্লিন বের হয়ে আসছে, কাঠিটা একদম ক্লিন বেরোয় আসছে। এখন আমি ফ্রিজে ঠান্ডা করে 2 ঘন্টার জন্য রেখে দিব। এখন আমি ফ্রিজ থেকে পুডিংটা বের করে নিয়েছি। এখন একটা নাইফ দিয়ে পুডিংয়ের চারপাশ আলগা করে নিব। এখন একটা প্লেটে নিয়ে এটা এখন আমি পুডিংটা মোল্ড আউট করব। এখন পুডিংটা এক পিস কেটে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। পুডিংটা কেটে আপনাদের দেখাইলাম, পুডিংটা অনেক সুন্দর হয়েছে, সফট হয়েছে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।